তাদের ভুল বুঝতে পেরে স্বতঃস্ফূর্ত ভাবে তারা দলের কাছে কাজ করার কাজ করতে চায়, তাদেরকেও আমরা আবার সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ করে দেব। আমরা দলের কাজ করতে চাই এই কথা যারা বলেছেন তাদেরকেও আমরা এছাড়াও একটা বিষয় যে যারা তাদেরকেও আমরা আবার সম্মানের সঙ্গে দল করার সুযোগ করে দেব। আমাদের সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের ব্লকের অভিভাবক তথা কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল এবং পঞ্চায়েত সমিতির সদস্য সোমা খাতুন মোল্লা তারা দুজনে এবং তাদের সঙ্গে জাতীয় কংগ্রেস দলের প্রায় 500 কর্মী সহকর্মী তাদের তারা আজকে আমাদের অঞ্চল সভাপতি জাহিদ এবং আমাদের ওই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ওয়াদা তৎসহ আমাদের ওখানকার বুথ সভাপতি নগরের 2 নম্বর অঞ্চলের সমস্ত বুথ সভাপতিদের সহযোগিতায় তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং সেই যোগদান পর্বে আজকে প্রথমেই সেই আসিফ ইকবাল মন্ডল এবং সোমা খাতুন মোল্লার হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিচ্ছেন আমাদের সকলের অভিভাবক শ্রী উজ্জ্বল বিশ্বাস। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।